আসসালামু আলাইকুম। নার্গিস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করব খুবই মজাদার আর হেলদি একটি রেসিপি, স্যুপ নুডলস। আর এই স্যুপ নুডলস তৈরি করেছি খুবই কম উপকরণ দিয়ে, যা নাকি আপনাদের হাতের নাগালেই আছে। আর এটা যে কত বেশি টেস্টি তৈরি না করলে বুঝতেই পারবেন না। খুব সহজে ও অল্প সময়ে তৈরি করে নিতে পারেন এই স্যুপ নুডলস। আমি ঘরে যেভাবে তৈরি করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। এই রেসিপিটি রান্না করতে যে উপকরণগুলো লাগছে, ছোট এক প্যাকেট নুডলস, যে কোনো ব্র্যান্ডের হলেও চলবে, হাফ কাপ কিউব করে কাটা আলু, হাফ কাপ কিউব করে কাটা গাজর, লাল ক্যাপসিকাম 2 টেবিল চামচ, হলুদ ক্যাপসিকাম 2 টেবিল চামচ, হাফ কাপ হাড় ছাড়া কুচি করে রাখা মুরগির মাংস, 3 টেবিল চামচ ধনে পাতা কুচি, বড় বড় করে কাটা 1টি পেঁয়াজ কুচি, আদা কুচি হাফ চা চামচ, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এই উপকরণগুলোর সাথে সাথে আরও উপকরণ রয়েছে, সেগুলো আমরা রান্না করতে করতেই দেখে নেব। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি ও হাফ চা চামচ আদা কুচি। আদা ও রসুন কুচি একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে হাফ কাপ কুচি করে রাখা মুরগির মাংস দিয়ে দিব। এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিব। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিব হাফ কাপ কিউব করে কাটা আলু ও গাজর। এখন এগুলোকে নেড়ে চেড়ে দিব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও সবজি ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম লাল ও হলুদ ক্যাপসিকাম, তারপর দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি, নেড়ে চেড়ে দিয়ে দিলাম নুডলস। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। যেহেতু স্যুপ নুডলস তাই পানি একটু বেশি দিলাম, আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন। এরপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি নুডলস ও সবজিগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত। এবার ঢাকনা খুলে একটু নেড়ে দিলাম। সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ সয়া সস, হাফ চা চামচ ভিনেগার, 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব নুডলসের প্যাকেটে থাকা মশলা। দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নিব, যাতে কোথাও দলা বেঁধে না যায়। এরপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ ধনে পাতা কুচি, তারপর চুলা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার স্যুপ নুডলস। একটি স্যুপ বাটিতে পরিবেশন করলাম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।